দাবা খেলাকে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চাই। আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ডক্টর বেনজির আহমেদ বিপিএমবার মহোদয় বলেন, আসলে আমাদের জাতীয় কেন্দ্রীয় পর্যায়ে নয়, জাতীয় পর্যায়ে নয়, আমরা দাবা খেলাটাকে সারা বাংলাদেশের একেবারে পথে প্রান্তরে বিভিন্ন রিমোট কর্নার্সে আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চাই। তার লক্ষ্যে কিন্তু আমরা বিভাগীয় কম্পিটিশন করেছি, আমরা জেলা লীগ করেছি, এখন আমরা স্কুল দাবা করছি। এই পর্যায়ে প্রায় 400 স্কুল বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে প্রায় 400 স্কুল অংশগ্রহণ করছে এবং প্রায় 2000 দাবারু এই খেলায় স্কুল দাবারু তারা এই খেলায় অংশগ্রহণ করবে। আমার প্রত্যাশা যত দিন যাবে এই স্কুলের সংখ্যা এবং দাবারুর সংখ্যা বাড়তে থাকবে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হয়ে ওঠো আগামীর গ্র্যান্ড মাস্টার শিরোনামে 4 জুলাই সকালে রাজধানীর একটি হোটেলে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও দক্ষিণ এশীয় চেস কাউন্সিলের সভাপতি ডক্টর বেনজির আহমেদ বিপিএমবার মহোদয় আরো বলেন, আমরা ফেডারেশনে একটা জায়গা পেয়েছি, তো আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে এই জায়গাটি অফিসটি তৈরি হয়ে যাবে। আমরা যদি কখনো আন্তর্জাতিক বা আঞ্চলিক বা এই ধরনের অনুষ্ঠান করি প্রতিযোগিতা, তাতে করে ইন্টারন্যাশনাল প্লেয়াররাও থাকতে পারে, আমরা সেরকম করেই একটা ডন করতে চাই। আমরা দাবা লাইব্রেরি করতে চাই, মাল্টিপারপাস হল আমরা করতে চাই। তো এগুলো হলে যেটা হবে, সারা বছরই দাবারুরা আসতে পারবেন ওখানে এবং সবসময় খেলাধুলার ব্যবস্থা থাকবে এবং আমরা মনে করি চর্চার মধ্যে থাকবেন সবাই। তো এটাকে আমার স্বপ্ন, আমার সহকর্মী যারা ফেডারেশনে আছে তাদের নিয়ে আমি এটাকে একটা ন্যাশনাল চেস সেন্টারে রূপান্তর করতে চাই। উল্লেখ্য, দেশব্যাপী স্কুল দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মেজবাউদ্দিন। অনুষ্ঠানে দেশের সকল জেলার পুলিশ সুপার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলের শিক্ষার্থীরা অনলাইনে সরাসরি সংযুক্ত ছিলেন।